দেখুন ভিউয়ার্স, আমরা ঢুকছি আঁকাবাঁকা মেঠোপথ দিয়ে, চারিপাশে শুধু বাগান আর বাগান। এখানে মানুষের যাওয়া আসা খুবই কম। ও খুব সাবধানে, দেখেন মোরগ। তোর ভীষণ তাণ্ডবে দণ্ডমণ্ড হয়ে যায় সব। একসময় এসব বাগানে আসতে মানুষজন ভয় পায়, তো এখন কিছু কিছু জায়গায় জনবসতি গড়ে উঠেছে, অনেক ফাঁকা ফাঁকা। তবু দেখেন এখানে যে বাগানগুলো ছিল, পুরাতন যে গাছ, আম গাছ বা এরকম বন্য যে গাছগুলো ছিল, সেগুলো কেটে এখন বড় বড় আম গাছ হয়ে গেছে গাছ লাগানোর ফলে। আমরা চলেছি মেঠো পথ দিয়ে। দেখেন এখানে রাতের বেলায় যদি আসা হয়, টোটাল বাগানটা নিঝুম, একদম চুপচাপ, কোনো কারেন্ট নাই, আলো নাই, পুরো অন্ধকারে গা ঢাকা দিয়ে থাকার মতো অবস্থা। এই যে আম গাছগুলো দেখছেন, এর বয়স অনেক বেশি, দেখেন দেখলে বোঝা যাচ্ছে এখানের গাছগুলো অনেক বয়স্ক গাছ। দেখেন এটা এতটাই প্রশস্ত যে দেখা যাচ্ছে একজন মানুষ হাত যদি দুই হাত জড়িয়ে ধরার চেষ্টা করে গাছটা, তা হাতে নাগাল পাবে না। আমরা আরো ঘন ঘন যে বাগানের ভিতর ঢুকে পড়েছি। দেখেন চারিপাশে শুধু গাছ আর গাছ। আমরা হারিয়ে যেতে চাই অচেনা কোনো এক পথে। এটা কি, এখানে মনে হয় শিয়াল ঠিয়াল কিছু থাকে, অথবা সাপও থাকতে পারে। সাবধান, খুব সাবধান। দেখা আসলে আমরা এই মুহূর্তে যেখানে অবস্থান করছি, এটা দিঘির বাগানের খুব গভীরের একটা জায়গা, এবং আমরা এই মুহূর্তে যেখানে অবস্থান করছি, আপনি যদি দেখেন এখানে, দেখেন এটা সিমেন্ট দিয়ে একটা স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে। যদি আমি একটু পূর্বে দিকে ফিরে যাই, তাহলে এই জায়গার যে ইতিহাস, সেটা হচ্ছে যে এখানে একজন যোগী মানুষ এখানে বসবাস করত। তিনি তার একটা সাধনার একটা পথ ছিল যে জীবিত অবস্থায় তিনি তার দেহটাকে সমাধিস্থ করবেন, যার কারণে উনি রাজমিস্ত্রির লোকদের দিয়ে এখানে একটা গর্ত খুঁড়ে তার ভেতর থেকে যে ইটির একটা দেয়াল তৈরি করে, এবং উপার থেকে হালকা একটু যাতায়াতের জন্য একটু পথ রাখে। এবং ওখানে উনি প্রবেশ করার পর ওই রাজমিস্ত্রিদের বলে দেন যে আমি এর ভেতরে ঢুকার পরে আপনার উপর থেকে এটা সিমেন্ট দিয়ে এঁটে দেবেন, এবং তার কথা মতো তখনকার রাজমিস্ত্রিরা ওটা করে। এবং একথা যখন তার পরিবারের লোকজন শুনতে পায়, তার মেয়ে এবং তার পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ এখানে আসে এবং ওটা ভেঙে ফেলে তাকে বের করা হয়, কিন্তু দেখে যে সে ইতিমধ্যে তার দেহ ত্যাগ করে ফেলেছে, এবং শেষমেশ তাকে আবার ওইভাবে রেখে প্লাস্টার দিয়ে আবার ওইভাবে জায়গাটা ওইভাবে রেখে দেওয়া হয়।
তারপর থেকে এটা আসলে ওইভাবে আছে এবং তার স্মৃতি রক্ষার্থে কিছু লোক এখানে শনিবার মঙ্গলবার দিনে সেখানে প্রসাদ বা দুধকলা এসব জাতীয় কিছু তাদের ভোগ নিবেদন করে থাকে এবং এখানকার যে স্থানীয় বাসিন্দারা রয়েছে তাদের লোকমুখে আমরা যেটা শুনেছি তার ওই দেহত্যাগের কিছুদিন পর বিশেষ কোনো তিথি নক্ষত্র এরকম সময় বুঝে তার ওই যে অবয়বটা আসলে এখানে দেখা যেত। হ্যাঁ, তো আসলে যেটা বলছিলাম এরকম যে পূর্ণিমা অবস্যা বা অন্যান্য কোনো শুভ নক্ষত্র বা তিথির এরকম সময় তার ওই অবয়বটা এখানে অনেকে দেখতে পেত, স্পেশালি তার পরিবারের সদস্য তার মেয়ে দেখত যে সে এই পথ দিয়ে হেঁটে যাচ্ছে, অথচ সে কিন্তু এখানে অলরেডি দেহত্যাগ করেছে এবং তার দেহটাকে ওখানে সমাধিস্থ করা। এবং এটা মনে হয় যে কত বছর আগের ঘটনা হতে পারে, এটা মেবি 60 ইয়ার্স এগো, 60 বছর আগের ঘটনা হতে পারে এখান থেকে, মানে আমাদের স্বাধীনতা যুদ্ধের আগের ঘটনা। এবং তখন তো আসলে আমি যদি চারিপাশটা দেখা দেখেন যে এখানে দেবদারু গাছের আধিক্য কিন্তু বেশি আসলে, এবং এখানে ফুটপাথ একটা তৈরি হয়ে গেছে, কিন্তু আসলে এটার নাম ছিল দিঘির বাগান এবং এখানে তখন অন্যান্য বিভিন্ন বিড়াল প্রজাতির প্রাণীগুলো দেখা যেত। আমরা শুনেছি এখানে নাকি কোনো এক সময় বাঘও থাকতো। বাঘ, হ্যাঁ, এই যেগুলোকে আমি আমার দাদুর মুখে যেটা শুনছিলাম যে দাদুর একটা বাছুর হয়েছিল, গরুর বাছুর, দাদুর একটা গাই গরু ছিল, তার একটা বাছুর হয়েছিল এবং এই ভিডিওটা একটু কেটে ফেলো। আচ্ছা, যাই হোক, তোমার দাদুর একটা গরু ছিল, সেই গরুর একটা বাছুর হয়েছিল। হ্যাঁ, আসলে আমার দাদুর মুখে যেটা আমি শুনছি, দাদু যখন জীবিত ছিল তখনই তিনি এটা বলছিলেন। আসলে দাদুর তো শৈশব এখানেই কেটেছে এবং তার একটা গাভী ছিল, সে গাভীর একটা বাছুর হয়েছিল এবং ওই বাছুর কয়েকদিন পরে, মানে হওয়ার কয়েকদিন পরে ওটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। তা তখন ওই আমরা যে পথ দিয়ে আসলে আসলাম ওখানে একটা খুব বড় একটা বৃক্ষ ছিল, যে বৃক্ষটা এভারেজে এই বনের সবচেয়ে বড়ই ছিল এক প্রকার। এবং ওখানে উনি অনেক খোঁজাখোঁজির পর যখন পেলেন না, তখন উনি ওই বৃক্ষের উপরে ওঠেন এবং বৃক্ষের উপরে উঠলে কী হতো যে এভারেজে এই পুরো বনাঞ্চলটা দেখা যেত। তখনকার মানুষের তো দৃষ্টিশক্তি অনেক শক্তিশালী ছিল, অনেক দূর পর্যন্ত তারা খুব সুন্দর স্পষ্টভাবে দেখতে পেত এবং তিনি ওখান থেকে দেখছিলেন যে একটা বাঘ ওই বাছুরটাকে খাচ্ছে, ওখান থেকেই দেখছিল। তখন উনি শিওর হন যে আসলে বাছুরটাকে বাঘেই ধরছিল, অর্থাৎ একথা বলা যেতে পারে যে অঞ্চলে তখন বাঘের একটা আধিক্য ছিল। এবং এখন হয়তো সেগুলো নাই, কারণ এখন এগুলো মানুষের চলাচল বৃদ্ধি পেয়েছে, বনাঞ্চল কেটে সেগুলো ধ্বংস করে ফেলা হয়েছে। এটা একটা বাণিজ্য একটা পর্যায়ে, কিছু কিছু অংশ বাণিজ্যিক পর্যায়ে চলে গেছে। হ্যাঁ, অনেক নার্সারি বা ওখানে আপনি দেখবেন যে পানের বরজ, হ্যাঁ, এগুলো তৈরি হয়েছে এবং এখানে কিছু কিছু এগুলো কেটে সেখানে আবার ঘের করে মাছ চাষ করা হচ্ছে। তবে যেটা বলছিলাম, কিছু প্রাণী এখনও এখানে পাওয়া যায়, যেমন আপনার বনু শিয়াল যেগুলো আছে এগুলো এই পাইটি যেখানে আসলে এবং গর্ত মধ্যে কিন্তু এগুলো থাকে আসলে, এবং যে সাজারো সাজারো যেগুলো বলা হয় সাজারোগুলো কিন্তু এখনো দেখা যায়। এবং হ্যাঁ, সাজারোর গল্প আমি শুনছি, হ্যাঁ, এবং আমি শুনছি এখানে নাকি খরগোশেরও একটা ব্যাপার, খরগোশ আছে এবং কিছু বুনো পাখিও এখানে আছে। হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন ধরনের পাখি, যদি আপনি সন্ধ্যার সময় এদিকে আসেন তাহলে দেখবেন যে পাখির কিচির মিচির খুব বেশি পরিমাণে, কারণ তারা তাদেরকে অভয়ারণ্য, এটা নিরাপদ স্থান বলে তারা মনে করে, যার কারণে এখানে পাখিগুলো এখানে আসে। আর হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে কিছু ভয়ঙ্কর সাপ রয়েছে। তো ভিউয়ার্স, আমরা আসলে অনেক কিছু শুনলাম, তো আজকে আমরা চেষ্টা করব আপনাদের কিছু প্রাণী দেখানোর জন্য। তার আগে আমরা সেই সমাধিটা আপনাদের একটু দেখাচ্ছি, তো এখান থেকে একটু দেখেন থেকে আসলে রোদ পড়ছে বোঝা যাচ্ছে, ভেতরে আছে সেই। হ্যাঁ, এই যে সমাধিটা দেখছেন, এটা ইটের পুরাতন, দেখেন এটা অনেক বছর আগেকার। তো এখানেই কিন্তু সেই মহাত্মা ব্যক্তিটা অবস্থান করছিলেন, আর ওনার স্মৃতি রক্ষার্থে সামনে আবার একটা ইট দিয়ে ছোটো মতো একটা স্মৃতিস্তম্ভ মতো তৈরি করা হয়েছে, যেখানে অনেকে এখনও দুধকলা দেয়। তো এই যে এই পুরাতন ইটের যে গঠনটা দেখে বোঝাই যাচ্ছে যে কতটা পুরাতন এটা, এটা প্রায় 60-70 বছর আগেকার ঘটনা আমরা শুনলাম, এবং এই ঘটনা কিন্তু আমরা আগেও শুনেছি লোকমুখে। শ্মশানঘাটের একটা
ওখানে দেখো এই যে ওইটা একটা গর্ত আছে মনে হয় সম্ভবত ভিউয়ার্স দেখেন এটা একটা গর্ত এখানে তো বিষয় হলো এখন সবকিছুই আমরা বাণিজ্যিকভাবে নেওয়ার চেষ্টা করছি দেখেন এটা একটা আনকমন পাখি ছিল যে এটাকে বলা হয় ইলার ভেটা ঠিক আছে মানে এখানে দুইজনই একজন নারী ও একজন পুরুষ তাদের বয়স ছিল প্রায় 70 বছর ওনারা দুইজন এখানে থাকতেন এবং এই জঙ্গলের ভেতরে কিন্তু কোনো বসত বাড়ি বা বসত ভেটা সে সময় ছিল না শুধুমাত্র ওই দুজন ব্যক্তি এই জায়গাটাতে অবস্থান করতো এবং ওই যে ইলার ভেটা যেটা বলা হয় মানে ইলা তো মারা গিয়েছিল হ্যাঁ ইলা মারা যাওয়ার পরে সেই যে বৃদ্ধা মহিলাটি তিনি এখান থেকে চলে যান এবং আমরা তাকে এখন দেখি যে ভিক্ষান্ন করে তার জীবনধারণ করে থাকে মেইনলি তার মনে হয় তারও এখানে মাটি দেওয়া হয়েছে এখানে মাটি দেওয়া হয়েছে এবং এটা আসলে শুনে খুব আশ্চর্য বা ভেবেও আশ্চর্য হতে হয় যে এই গহীন জঙ্গলের ভেতরে একজন বৃদ্ধা এবং বৃদ্ধ দুজন কীভাবে তাদের দিনগুলো অতিবাহিত করছে এবং পাশেই কিন্তু আমাদের সেই সমাধিটা আছে এদিকে কিন্তু রাতের বেলা কেউই আসে না এটা কিন্তু একটা ভয়ঙ্কর জায়গা রাতের বেলা এখানে কেউ আসতেই চায় না এবং আসেও না দেখেন টোটাল এই আম গাছগুলো কত বড় এবং কত বয়স্ক মানে একটা আম গাছ থেকে মানে গাছের কাছে গেলেই ভয় করবে আর এখান থেকে মানুষ রাতে যাওয়া আসা করে প্রত্যেক সময় কারণ এই পাড়া এবং ওই পাশের যে পাড়া এই দুই পাড়ার মাঝখানে এই প্রকাণ্ড এক বাগান এটাকে দিঘির বাগান বলেই আখ্যায়িত করা হয় তো ভূতের ভয় তারপরে পোকামাকড়ের ভয় মানুষের ভয় এখানে ডাকাতরাও এক সময় বাস করতো সব মিলায় একটা ভিতগুটে একটা জঙ্গল তবে এই জঙ্গলের কিন্তু একটা স্পেশালিটি আছে সেটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণ ওষুধি বৃক্ষ পাওয়া যায় হ্যাঁ এই যে আপনি একটু দেখেন যে নিচে যেগুলো আছে হ্যাঁ ভিউয়ার্স পর্যন্ত আধিক্য আছে এই দেখেন এটাকে বলে ভাটই গাছ ছিল কবিরাজরা এখান থেকে ঔষধি বৃক্ষ খুঁজতো এটাও কিন্তু একটা ঔষধি গাছ এটাকে সর্পগান্ধা বলে ঔষধি বৃক্ষই শুধু বিলুপ্ত হয়েছে তা না এখানের যে প্রাকৃতিক যে পরিবেশটা ছিল অর্থাৎ যে প্রাকৃতিক যে প্রাণীগুলো পাওয়া যাইতো সেগুলো তো এখন নাই আমরা এখন যাচ্ছি সেই শ্মশানের দিকে এখানে যে পাখিগুলো বাস করতো অনেকে পাখি শিকার করে এখানে তারপরে বন্য প্রাণীগুলো এখন নাই মানুষের মানুষের চলাচলের জন্য সব পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে আমরা আস্তে আস্তে আমাদের যে প্রাকৃতিক পরিবেশগুলো আমাদের দোষেই কিন্তু নষ্ট করে ফেলছি এর দায়ভার আমাদেরকে নিতে হচ্ছে এখন দেখেন করোনার সময় মানুষ অক্সিজেনের জন্য কান্নাকাটি করে বেড়াইছে কত হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে অক্সিজেন কেনার জন্য তো আমরা যদি প্রাকৃতিক পরিবেশটা ঠিক রাখতে পারি তাহলে কিন্তু আমাদের এই অক্সিজেনের জন্য ছুটা লাগবে না আমাদের প্রাকৃতিক ভারসাম্য ঠিক রাখতে গেলে আমাদের সব পরিবেশে সব প্রাণীর দরকার আছে কিন্তু আমরা বাড়ির পাশের প্রাণীগুলো মেরে ফেলছি পরিবেশ নষ্ট করছি গাছপালা কাটছি এর ভয়াবহতা যে কতটা সেটা কিন্তু আমরা এখন হাড়ে হাড়ে দেখতে পাচ্ছি আমাদের এখন বর্ষার সিজনে বর্ষা হয় না গরমের সিজনে বেশি গরম পড়ে শীতকাল অল্প কিছুদিন হয় 6টা ঋতু শুধু এখন হাতে কলমেই আছে খাতে কলমেই আছে কিন্তু কখনো বাস্তবে কিন্তু এখন সেই 6টা ঋতু নাই তো ভিউয়ার্স এই যে বাগানটা দীর্ঘ যে বাগান এখানে হয়তো এখন মালিকানা হয়ে গেছে বিভিন্ন কিন্তু এই বাগানটা কিন্তু এখন দিঘির বাগানে আছে যেটা প্রায় 1200-1300 একর জায়গা টোটাল বাগান আর বাগান যার ভেতরে কোনো বসতি নাই বললেই চলে এখানে মানুষ রাতের বেলায় খুব যাওয়া আসা কম করে এখনও মানুষ ভয় পায় যেখানে অনেক বন্য প্রাণী ট্রাণী আছে অনেক ভূত প্রেত থাকে সব মিলে একটা আতঙ্ক মানুষের ভিতরে এখনও থেকে গেছে জনগোষ্ঠীগুলো রয়েছে তারা তাদের মৃতদেহ যেখানে সৎকার করে আসলে যেটাকে আমরা বলি শ্মশান সেই শ্মশানের দিকে আমরা যাচ্ছি আসলে হ্যাঁ ভিউয়ার্স এই বাগানেরই এক সাইডে আছে শ্মশান যেখানে মৃতদেহ সৎকার করা হয় তো আমরা সেই দিকেই যাচ্ছি কিন্তু আর একটা ডেঞ্জারাস জিনিস আছে সেটা হলো জোক এখানে প্রচুর পরিমাণে জোক আপনি হাঁটলে বা দাঁড়াইলে আপনার জোক লাগবে তো ভিউয়ার্স এখানে একটা পুকুর খনন হচ্ছে সম্ভবত
দেখেন নারী পুরুষ সব একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে তো এটা একটা রাস্তাও তৈরি হয়ে যাচ্ছে যোগাযোগ ব্যবস্থা আরো ভালো করার জন্য তো ভিউয়ার্স এটা হলো শ্মশানঘাট আপনারা কি কোনো প্রাণীর ডাকার শব্দ শুনতে পাচ্ছেন তো ভিউয়ার্স এই বাগানের কিন্তু আর একটা বিশেষত্ব আছে এখানে প্রচুর পরিমাণে প্রজাপতি আছে বিভিন্ন টাইপের ভিউয়ার্স আমরা আর একদিকে মোড় নিয়েছি এটা হলো একটা ঘের এই ঘের নিয়েই কিন্তু বিরাট এক কাহিনী আছে যেটা আপনাদেরকে আজকে জানাবো এটা এখন ঘের বলতে এটা আগে এমন ছিল না সম্প্রতি কিন্তু এটা কি মাছ এসবা এই দেখেন এটা একটা কি পোকা বলা হয় ফড়িং এটা একটা বুনো ফল এসব যে গর্তগুলো দেখছেন বন্ধুরা এগুলোতে সাপ তারপরে শিয়াল থাকে যা রাতের বেলায় সন্ধ্যার পর আসলে আসলে বোঝা যাবে এই এখানটা কতটা ভয়ঙ্কর রাস্তার মোড়ে তন্ত্র সাধনাগুলো যেমন মনে করেন যে আপনার কোনো অমাবস্যা রাতে হ্যাঁ কোনো কালো বিড়ালকে যদি হত্যা করে সেটা তিন রাস্তার কোনো মোড়ে যদি মাটি দেওয়া হয় এবং পরবর্তী অমাবস্যায় সেটাকে যদি আবার তুলে নিয়ে আসা হয় তাহলে কুফুরি কালাম বা ব্ল্যাকমেইল যেগুলো করা হয় ব্ল্যাক ম্যাজিক যেগুলো হ্যাঁ সেগুলো কিন্তু আগে সম্ভব হতো বলে আমরা লোকমুখী শুনে থাকি হচ্ছে আপনাকে যেটা দেখাচ্ছি এদিকে দেখেন একটা উত্তর দিকে একটা রোড চলে গেছে এটা পূর্ব দিকে এবং এটা কি আছে দক্ষিণ দিকে ঠিক এমন একটা অবস্থানে আমরা আসি এবং এখানে কিন্তু তিন রাস্তার মোড়টা আপনি দেখেন যে এই জায়গাটা একটু দেখেন এখানে একটু দেখেন দেখেন এখানে কিন্তু খোড়া এটা যেহেতু তিন রাস্তার মোড় এবং দেখেন মাঝখানে একটা খোড়া তো মনে হচ্ছে যে অমাবস্যার যে ঘটনাটা আমরা শুনি লোকমুখে যে অমাবস্যাতে যদি কোনো কালো বিড়ালকে এনে এই তিন রাস্তার মোড়ে মেরে পুঁতে রাখা হয় এবং পরবর্তী আপনার হচ্ছে পরবর্তী অমাবস্যায় তুললে সেইটা সেই হাট দিয়ে যে জাদুটা হবে এই সেই হাটটা পাওয়া গেলে সেটা দিয়ে অনেক জাদু করা যায় বা অনেককে বশীভূত করার কাজে অর্থাৎ যারা কবিরাজ টাইপের বা গুণিন টাইপের আছে এলাকায় তারা কিন্তু এইগুলো ব্যবহার করে তো আমরা একটা সন্দেহ করছি যে এখানে হয়তো বা এমন কিছু আছে তা
তো আমাদের খোঁড়া উচিত ছিল, কিন্তু আমরা এখানে আসলে এই বিষয়টা ঘাড় নিব না, কারণ এর কোনো সাইড ইফেক্ট থাকলে হয়তো বা আমরা এখানে সেটাই পড়তে পারি, তো দরকার নাই। তো ভিউয়ার্স, আমরা আসলে বেশ পুরো বাগানটায় ঘুরলাম, আমাদের প্রায় 3-4 ঘন্টা সময় লাগলো। আমাদের যে উদ্দেশ্যটা ছিল, আমরা কিছু বন্য প্রাণী টানি দেখবো, কিছু সাপের দেখা পাবো, তো আসলে সেভাবে আমাদের আজকে লাকে ছিল না, আমরা দেখতে পারি নাই। তো অনেক দিন পরে বাগানটা ঘুরে দেখে ভালো লাগলো। ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্টে। আর সবথেকে বড় বিষয়, মানুষ প্রাকৃতিক যে পরিবেশটা নষ্ট করছে, আপনারাও আপনাদের জায়গা থেকে আন্দোলন গড়ে তুলুন, প্রাকৃতিক পরিবেশ রক্ষায় আমাদের আমার সামিল হন। আপনারা হয়তো জানেন ইতিমধ্যে আমি অনেকগুলো গাছ রোপণ করেছি, প্রায় 16,000 গাছের রোপণ করছি, তার অনেক গাছে এখনও বেঁচে আছে। আর আপনার হচ্ছে আমি শিশুদেরকে গাছ রোপণে উৎসাহিত করতে গাছ উপহার দেই, আমি প্রায় 10,000 গাছ উপহার দিয়েছি এ পর্যন্ত। এবং আমার প্রচেষ্টা আছে হচ্ছে আমি আজীবন এমন গাছ রোপণ করে যাব এবং গাছ বিতরণ করে যাব। আপনাদের একটা জিনিস শেয়ার করি, সেটা হলো করোনার ভেতরে কিন্তু এই যে রাস্তাগুলো দেখছেন, এই রাস্তার দুধার দিয়ে কিন্তু আমি অনেক গাছ রোপণ করেছি, বিশেষ করে ওই সময় খেজুর গাছ টাছগুলো রোপণ করছে এর ভেতর দিয়ে। এটা একটা পুকুর, দেখেন এই পুকুরটা দিঘির বাগানের ভেতরে সবথেকে বড় পুকুর বর্তমান। পুকুরটা আগেও ছিল, এখন কাটা একটু সংস্কার করা হয়েছে। এটা পুরাতন পুকুর বলা হয়, অর্থাৎ বামুনদের পুকুর ছিল। এই পুকুর খোঁড়ার সময় অনেক জিনিসপত্র পাওয়া গেছে, যেমন ঘটি বাটি এই টাইপের, বা কিছু মূর্তিও পাওয়া গেছিলো। তো এখন আমরা এই পুকুরের কিছু ওই মানে কাহিনী আছে, যে কাহিনীগুলো শুনবো। আসলে যখন উপমহাদেশ বিভক্ত হয়েছিল তখন তো আমরা জানি, এবং এটা হিন্দুদেরই একটা পুকুর ছিল। পরবর্তীতে এখানকার যে হিন্দু, উনি এটা একটা মুসলিমের কাছে বিক্রি করে দিয়ে তিনি ভারতে চলে যান। তবে তিনি যখন আসলে এসব জায়গায় তখন আছে কি বাথরুম টাথরুমগুলো এই পুকুর কেন্দ্রিকগুলো ছিল, যাতে তারা সহজে পানিটা নিয়ে নিতে পারে। এবং আমরা তো জানি যে সম্প্রতি কিন্তু বাথরুমের যে বিষয়টা, অর্থাৎ ঘরোয়া যে বাথরুম এটা আসছে, আগে কিন্তু মানুষ সব খোলা জায়গায় বাথরুমের জঙ্গলের দিকে সাইডে, ঠিক সেরকম ভাবে ইনি এখানকার যে ব্যক্তি এটা পুকুরের মালিক ছিল, তিনি তখন এই ভোরবেলাতে বাথরুমের জন্য এই এখানে আসছিলেন। তিনি দেখেন যে পুকুরে দুইটা মাছ, এবং মাছ দুইটা অনেক বৃহতার, একটা মাছের কপালে সিঁদুর দেওয়া এবং একটা মাছের কপালে চন্দন। মাছগুলো আমাদেরই মতন প্রায় 5-6 ফিট লম্বা। তো উনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই মাছ দুইটা আমি ধরবো। মাছ দুইটি যেহেতু পুকুরে রয়েছে, তখন উনি যে সেচ মেশিন যেগুলো থাকে ওগুলো দিয়ে উনি পানি সেচতে থাকেন। কিন্তু সে বেশ কয়েকদিন, 2-3 দিন যখন অনবরত পানি সেচ করা হচ্ছে, তারপরেও দেখলো যে এই পুকুরে পানি কমছে না। তখন তিনি একদিন রাতে স্বপ্নে পেলেন যে আসলে ওই মাছটি তাকে বলছে যে আসলে আমাদের তো ধরা সম্ভব না। ও দুটো কিন্তু আসলে মাছ ছিল না। এটা হিন্দু পৌরাণিক গল্প মতে উনি আছে দেবতাদের একটা অংশ হিসাবে আখ্যায়িত করা হয়, এবং এই দুইটা পুকুর কিন্তু আর কি অ্যাডজাস্টমেন্ট ছিল এখানে, এটা একসাথে করে দেওয়া হয়েছে, এখান থেকে অ্যাডজাস্ট করা ছিল এবং এখানে শান বাঁধানো ছিল। হ্যাঁ, আর এই পুকুরটা যখন খনন করা হয়, সেটা তো আপনি বললেন যে বিভিন্ন রকম যে তৈজাসপত্র বা মাটির এবং কোষ্ঠী পাথর, সোনা, মূর্তি এগুলো পাওয়া গেছে। এবং ওই যে বর্তমান যে আমাদের এগুলো আছে এক্সক্যাভেটর, যে মাটিগুলো কাটে, এক্সক্যাভেটর মেশিন যখন এখানে আসছিল, ওরা রাত্রে যখন এই জায়গাটা কাটছিল তখন ওরা একটা কিছু সমস্যার সম্মুখীন হয়। মেইনলি ওরা রাতের বেলা ওই মেশিন দিয়ে যখন এটা কাটে, তখন দেখা যায় যে মেশিনটি বন্ধ হয়ে যাচ্ছে। তো ভাবছিল এটা হয়তো যান্ত্রিক ত্রুটি হতে পারে, পরে সেটা মেরামত করার পরে দেখলো যে না, এটা আবারও বন্ধ হয়ে যাচ্ছে। তখন ভাবলো যে না, এটা আসলে যান্ত্রিক কোনো ত্রুটি নেই, এখানে কোনো অদৃশ্য বা অশারীরিক শক্তি যেটা এটাকে বাধার সৃষ্টি করছে। তার কারণে এই এক্সক্যাভেটর এই জায়গার যে খনন কার্য সেটা অসম্পূর্ণ রেখে চলে যায়, এবং পরবর্তীতে হস্ত মানে মানুষের হাত দ্বারা এটা কিন্তু পরবর্তীতে সম্পন্ন করা হয়। এবং এই এখানে একটা ইয়ে দেওয়া হয় যে পুকুরটা কাটার পরে এখানে একটা মুরগি বা কোনো প্রাণীর উৎসর্গ করা হয়। হ্যাঁ, তার রক্ত এখানে দেওয়া হয়, তারপরে পুকুরটাতে এখনও মাছ চাষ হয়। কিন্তু এখানে কি আসলে সচরাচর সহজে কিন্তু মানুষ যখন জোট না বাঁধে, 4-5 জন না হলে কিন্তু একা একা আসলে সচরাচর হয়তো এখানে স্নান করতে আসে না। অনেক পুরানো পুকুর, আমি আমার এদের মুখে শুনেছি ছোটোবেলায় এখানে নাকি তারা শামুক টামুক তুলতে আসতো, কিন্তু সে তারও অনেক আগে থেকে এই পুকুরটা
আসলে ছিল আর কিছু যখন ওই এই যে মাছের কথা যেটা বললাম সেটা তো আসলে অনেক আগের ঘটনা কিন্তু এখনো কিছু কিছু লোক এটা এই মাছ দুটো তারা এখনো দেখে থাকে এই যে সাইটে একটা বাসিন্দা আছে রাহান তার মুখে আমি শুনছিলাম যে সেও নাকি এই মাছটি দেখছিল যে একদিন এখানে আসছিল এখানে দেখবেন যে ওই যে মাছের খাদ দেওয়ার জন্য বিভিন্ন ইয়ে তৈরি করা হয়েছে ওখান থেকে মাছকে খাতে দেওয়া হয় এবং এখানে টোং ছিল যেগুলো রাত্রেবেলা মাছ শুকিয়ে দেওয়ার জন্য ইয়ে করে তা যারা ওই যে রাতে মাছ শুকিয়ে দিত পাহারা দিত তারাও এইটা কিন্তু খেয়াল করছে তো ভিউয়ার্স বিষয় হলো এখানে দাঁড়াইলো যে এখানে এটা আসলে একটা পুরাতন পুকুর এবং এখানে দুইটা প্রকাণ্ড আকারের মাছ ছিল যে মাছ দুটো আসলে বলা হয় যে হিন্দু পুরাণ মতে এরা কোনো দেবতা আর অংশ হয়তো বা আমরা দেখছি যে অনেক পৌরাণিক কাহিনীতে অনেক দেবতা বা দেবকন্যারা দেখা যাচ্ছে অভিশপ্ত হয়ে কোথাও না কোথাও হয়তো কোনো রূপ ধারণ করে অভিশপ্ত জীবনটা পার করছে হয়তো এমনও হতে পারে যে এটা সেমনই একটা পুকুর যেখানে অভিশপ্ত কোনো পৌরাণিক দেবতা হয়তো মৎস্যরূপে অবস্থান করছিল তো এখানে এই পুকুরটা পুরাতন পুকুর থেকে নতুন পুকুরে পরিণত করার সময় অনেক বাধা এবং অনেক বিঘ্ন সম্মুখীন হয়েই তবেই কিন্তু এই পুকুরটা এখন বর্তমানে এই পরিস্থিতিতে আছে তবু এখানে এখনও সেই তেমন কিছু আভাস পাওয়া যায় হয়তো অনেক গভীর রাতে তেমন কোনো শব্দ পাওয়া যায় তেমন কিছু দেখা যায় তো আপনারাও যদি দেখতে চান পুকুরটা তো চলে আসবেন এটা আমার আমিও ছোটোবেলায় এই কাহিনিটা শুনছি আসলে এগুলো খুব ভয়ানক একটা পুকুর ছিল নাকি Hi.